সকাল থেকে বরগুনার সব রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে। অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন বাস মালিকরা। রোববার রাতে বৈঠকের মাধ্যমে এই ধর্মঘটের ডাক দেন তারা। এ সময় জানানো হয়, প্রায় দুই মাস ধরে বরগুনা বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা বরগুনা রুটে যাত্রীবাহী বাস চলাচলে বাধা দিচ্ছে বরিশালের রূপাতলী বাস মালিক সমিতি। এ কারণে দূরপাল্লার বাসগুলোকে পটুয়াখালীর সুবিদখালী ও আমতলী ফেরি পার হয়ে বরগুনায় ঢুকতে হচ্ছে। এতে নির্ধারিত সময়ের চেয়ে 3-4 ঘন্টার বেশি সময় লাগায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের। এ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত জেলাটিতে দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকাল বন্ধ রাখার ঘোষণা দেন তারা।